গাজীপুরের কালিয়াকৈরে অপহৃত হয়েছেন দুই ভাই। এরা হচ্ছেন সূত্রাপুর এলাকার কেদারী চন্দ্র মণ্ডল এবং তার ছোট ভাই ঝিলমোহন চন্দ্র মণ্ডল। তাদের পরিবার জানায়, সোমবার ভোরে 7-8 জনের একদল দুর্বৃত্ত নিজেদের পুলিশ পরিচয় দিয়ে কেদারী চন্দ্র মণ্ডলের ঘরের দরজা খুলতে বলে। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধরে নিয়ে গাড়িতে তোলে। একই সময় তার ছোট ভাই ঝিলমোহন চন্দ্র মণ্ডলকে একই কায়দায় ধরে নিয়ে একটি কালো রঙের ব্যক্তিগত গাড়ি এবং একটি মাইক্রোবাসে করে পালিয়ে যায়।